হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই সুস্থ আছেন, নিরাপদ আছেন, যার যার জায়গাতে সবাই ভালো আছেন। 32 দলের ক্লাব বিশ্বকাপের প্রথম আসর বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। পরপর 3 বছর 3টি ফুটবল আসর আয়োজন করবে যুক্তরাষ্ট্র। 2024 সালে কোপা আমেরিকার আয়োজক তারা, 2026 সালে দেশটি ফিবা বিশ্বকাপ আয়োজন করবে মেক্সিকো ও কানাডার সঙ্গে যৌথভাবে। শুক্রবার ফিবা কাউন্সিল সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে 2025 সালে ক্লাব বিশ্বকাপও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। 32 দলকে নিয়ে পরিকল্পিত ক্লাব বিশ্বকাপের প্রথম আসর আয়োজনের দায়িত্ব পেয়েছে যুক্তরাষ্ট্র। 2025 সালে প্রথমবারের মতো বড় পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ক্লাব বিশ্বকাপ। গত মার্চে ফিবা জানায় 2025 সাল থেকে 4 বছর পরপর অনুষ্ঠিত হবে 32 দলের এই ক্লাব বিশ্বকাপ। ক্লাব বিশ্বকাপকে সত্যিকার অর্থে বৈশ্বিক রূপ দিতে ও টুর্নামেন্টের আবেদন আরও বাড়াতে এই উদ্যোগ নিয়েছে ফিবা। এখনকার 7 দলের ক্লাব বিশ্বকাপ বিলুপ্ত হয়ে যাবে এই বছরের পর থেকে। নতুন ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ পাবে 2021 সাল থেকে 2024 সালের মহাদেশীয় চ্যাম্পিয়নরা। ইউরোপ থেকে ইতিমধ্যেই 2025 সালের ক্লাব বিশ্বকাপে নাম লিখিয়েছে চেলসি, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি। আপনি কাকে ক্লাব বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন ভাবছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। যারা ফেসবুকে দেখবেন অবশ্যই ফলো দিবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে, আর যারা ইউটিউবে দেখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, তাহলে সবার আগে আপডেট আপনি পেয়ে যাবেন। আপনি আমার পরিবার, আপনাদের সমর্থনে এগিয়ে যাবে আমার সন্তানের এই চ্যানেল, এই কথাটি বারবার বলি। সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, ভালো থাকুন। নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে, সেই পর্যন্ত বাই, দেখা হবে বিজয়ে।